আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কে আছো? ধরে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো আমার রাফিউজের বেশ কিছু পছন্দের গয়না, যেগুলো আমি সবসময় ইউজ করে থাকি। তো ঈদের আগে যখন লকডাউনটা হয় তখন কিন্তু প্রচুর গরম ছিল, তো গরমের কারণে কিন্তু মানে আমার গোল্ডের গয়নাগুলো আমি খুলে রেখেছিলাম, আর এগুলো আমি সবসময় রাফিউজ করি। তো মানে বাবা কালকে যেহেতু মানে শরীরের জ্বরটা একটু কম, তো কালকে বলতেছে তুমি তো ঈদ গেছে, তুমি তো সাজো না। তো আপনাদের হয়তো মনে আছে আমি 3 মিনিট সময় নিয়ে ঈদের দিন কোনোরকম সাজছিলাম। তো মানহারবু বলতেছে একটু সাজগুজ করে থাকলে তো মনটাও ভালো লাগে, তো ভাবলাম গয়নাগুলো নামালাম যে পরবো। তো আমার রাফ ইউজে আমি সবসময় কোন গয়নাগুলো পরি আমি সেগুলো আপনাদেরকে এখন দেখাবো। এটা হচ্ছে সোনার চুড়ি, এটা আমি 1.5 ভরি দিয়ে বানাইছি। এটা কমপ্লিটলি এটার টাকাটা পুরোটা আমি ই করছি, আমি পে করছি, আমি আমার নিজের হাত খরচের টাকা দিয়ে কিনছি। তো অনেকে হয়তো বলতে পারেন যে আপু আপনার হাত খরচের টাকা কত, যে হাত খরচের টাকা দিয়ে চুড়ি বানিয়ে ফেলেছেন। তো আসলে নিজের পরিশ্রমের টাকা দিয়ে একটা জিনিস কেনার কিন্তু একটা অন্যরকম একটা আনন্দ থাকে। তো এটা হচ্ছে আমার চুড়ি, এটা আমি সবসময় রাফ ইউজ করি। এটা পরে থালা বাসন মাজলো চুড়িটার কিছুই হয় না, ভিতরে চার্জ ভরা আছে। এরপরে আমি দেখাচ্ছি যে আংটি, এই আংটি দুটো সবসময় রাফ ইউজ করি, আরগুলো আমি তোলা হিসাবে রেখে দিছি। এই দুটো সবসময় রাফ ইউজ করি, এই দুটো ভাল লাগে। আর কানের দুল হচ্ছে এগুলা, এই কানের দুলগুলো, এই কানের দুল জোড়া হচ্ছে একদম ছোট, ছোটর ভিতরে আমার কাছে ভাল লাগে, এই জন্য আমি এই দুটো কানের দুল সবসময় পরি। তো অর্নামেন্ট ছাড়া মেয়েদেরকে কিন্তু একটু সুন্দর লাগে না। আর এই চেনটা সবসময় পরি, ভারী চেনগুলো পরি না, কারণ ভারী চেনগুলো বেশি ভারী পরলে ভালো লাগে না। আর আমার একটা বদ্যভ্যাস হচ্ছে আমি রাত্রে মানে গোল্ড পরে যখন ঘুমাই, আমি রাত্রেবেলা কি করি কানের দুলগুলো যেন আমার খচখচ লাগতে থাকে, আমি ঘুমাইতে পারি না। তো কি করি, কানের দুলগুলো খুলে হাতের মধ্যে হাতে নিয়ে ঘুমাই থাকি বা বালিশের নিচে রেখে দিই, সকালবেলা একটা খুঁজে পাই তার একটা খুঁজে পাই না। তো সেই ক্ষেত্রে খুলে রাখছি, সেটাই সেফ। তো মানহারবু বলতেছে যে এখন পরো না কেন, না পড়লে কেমনে হবে? তো রূপা কিন্তু আমাকে, আমার যখন 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তখন কিন্তু আমাকে একটা নোজ পিন দিছিল, তো ওইটাও কিন্তু আর পরার সময় হয় নাই। তো আজকে ভাবতেছি এটা একটু পরব। নোজ পিনটা কিন্তু অনেক সুন্দর। তো একটা জিনিস খেয়াল করলাম যে রূপার সাথে আমার অনেকদিন লকডাউনের কারণে হোক বা ব্যস্ততার কারণে হোক মানে প্রতিদিন ফোনে কথা হয় বাট সামনাসামনি দেখা হয় না বা ব্লগ দেওয়া হয় না। তো অনেকে মনে করেন কি রূপার সাথে মনে হয় আমার কোনো ঝামেলা হয়েছে বা হয়তো রূপার সাথে আমার কোনো ঝগড়া চলতেছে বা কিছু, আসলে এরকম কিছু না। রূপা আমি যথেষ্ট আন্তরিক, আর আমরা কিন্তু মায়ের পেটের বন্যা হলেও কিন্তু আমাদের আন্তরিকতা কিন্তু কোনো রকমের কমতি নাই। আর এটা ভাবার কারণ নাই যে রূপার কাছে যাই না বলে যে বা রূপা আমার কাছে আসতে পারতেছে না বলে যে রূপার সাথে আমার সম্পর্ক ভালো না, তা কিন্তু না। রূপার সাথে আমার যথেষ্ট সুইট একটা সম্পর্ক, হয়তো বোনের চেয়েও বেশি। তো যাই হোক, আজকে রূপার রূপাকে মনে করে রূপার স্মরণে আজকে এটা পড়বো, কারণ রূপা কালকে রূপার সাথে প্রায় 1 ঘন্টা কথা হয়েছে। 1 ঘন্টা কথা বলছি যে কি অবস্থা, কি ও রাজশাহীতে গেল, ও শ্বশুর বাড়িটারে ঘুরে আসলো। তো এই হচ্ছে অবস্থা। আর আমি নিজে একটা নট কিনছি, আমি নটটা আমি নট পরি না কখনো, বাট সেদিন যখন ভিডিও করতে গেলাম নটটা দেখে অনেক ভালো লাগছে। আমার কেন জানি মনে হয় কি এমনি তো আমার চেহারা দেখতে ঝগড়াটি মহিলাদের মতো, তারপরে যদি আমি এখন নটটা পরি তাহলে আরো বেশি ঝগড়াটা টাইপ লাগবে। কিন্তু তারপরে শখের তো 80 টাকা, শখ হতেই পারে, কিনতেই পারি। তো আমি একটু দেখাই, যে এই নটটা কিনছি বেনাক্স থেকে, এটা 1800 টাকা পড়ছে আমার, কিন্তু অনেক সুন্দর নটটা। এটা একদম মানে আমার কাছে ভালো লাগে কি, আমার কাছে যে ছিলা কাজটা থাকে না, এই ছিলা কাজটা আমার কাছে অনেক ভালো লাগে। এই যে আপনি দেখেন আমি মানে চুড়িও ছিলা কাজের, মানে আমি ছিলা কাজটা আমার খুব পছন্দ। আমার স্টোন বেশিটা আমি পছন্দ করি না, কারণ আমার যে নোজ পিনটা নাকে পড়া সেটাও কিন্তু ছিলা কাজের। ছিলা কাজের জিনিসগুলো কি হয় আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমার সাথে অনেকে হয়তো একমত হবেন, যে আমরা যখন গোল্ড কিনি তখন কিন্তু স্টোন সহ যখন কিনি তখন কিন্তু স্টোনের দামটা কিন্তু গোল্ডের দামের সমানই পড়ে, ওনারা কিন্তু কোনো রকমের কম রাখে না। কিন্তু আপনারা দেখতে চান সেল করতে যান তখন কিন্তু স্টোনের ভ্যালুটা কিন্তু ওরা নেয় না, তার মানে তো স্টোন কেনাটা বোকামি ছাড়া আর কিছুই না। যেটার ভ্যালু পাবো না সেটা না কিনে, এটাতে কিনলে তো কোনো লাভ নেই। তো যাই হোক, এগুলো আমি সবসময় রাফ ইউজ করি। আর আমার যে অন্য যে গয়নাগুলো সেগুলো আমি অন্য কোনো এপিসোড আপনাদেরকে দেখাবো। অনেকে বলতে পারেন যে এই কটা গয়না এগুলো দেখানোর কি আছে, আসলে গয়না এই কথা হলো প্রত্যেকটা গয়না কিন্তু আমার খুব ফেভারেট, আমি সবসময় এগুলো পরি, যার কারণে কিন্তু দেখালাম। তো আমার অন্য যে অর্নামেন্টসগুলো আছে, আমার আরেকটা আছে শখের হার, সেটাও আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি।
ওইটা আমার খুবই 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 শখের, আমি ওই হাটটা না দেখালে পারছি না, আমি শুধু ওই হাটটা দেখাবো, আর বাকি গহনাগুলো আমার হাতের কাছে নাই, যার কারণে আমি ইচ্ছা করলেও দেখাইতে পারবো না। আমার এই সোনার হারটাও আমার খুব 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 পছন্দের। এই গয়নাগুলো শুধু আমি আমার কাছে রাখি, কিন্তু আমার আদার্স যে গয়নাগুলো আছে সেগুলো আমি কখনোই ঘরে রাখি না, কারণ ঘরে গয়না রাখলে কিন্তু রিস্ক থাকে, কারণ আমার শাশুড়ি মায়েরও কিন্তু অনেকগুলো গয়নার আগে একবার চুরি হয়ে গেছে, আর এর আগে আমার কয়েকটা রিলেটিভসের এরকম হয়েছে। তো আমি সেটা দেখে মাথার মধ্যে বুদ্ধি করছি যে ঘরে জীবনেও গোল্ড রাখবো না, ঠিক যতটুকু পরি। দেখা যায় যে হঠাৎ কোনো একটা অনুষ্ঠান হলো, তখন কানে ওই ছোট দুলটা পরেও কিন্তু এটা পরলে ভালোই লাগে, খারাপ লাগে না, তো সেক্ষেত্রে জাস্ট ধুম করে পরে চলে যাই। তো এখানে এই এইটার মধ্যে প্রায় দেড় ভরির বেশি আছে, আর এটা হচ্ছে 21 ক্যারেটের। আমি 21 ক্যারেট যেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, যে এখানে কিন্তু হলমার্ক করা আছে অলরেডি প্রত্যেকটা। আর আমি আপনাদেরকে, যেহেতু এটা গোল্ড রিলেটেড একটা ভিডিও, তাই আমি আপনাদেরকে একটু বলে দেই, আপনারা যখন 21 ক্যারেট গোল্ড কিনবেন তখন অবশ্যই হলমার্ক দেখে কিনবেন। শুধু কেউ যদি 21K লিখে দেয়, আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে 18 ক্যারেট স্বর্ণতেও কিন্তু 21K লিখে দিতে পারে। তো 21K লিখলেই যে ওটা 21 ক্যারেট হবে তা কিন্তু না। আমার মনে আছে আমি একবার 22 ক্যারেটের একটা আংটি কিনতে গেছিলাম, খুব পছন্দ ছিল আংটিটা, কিন্তু আমি কিনি নাই। দেখেন ব্লক করতেছে, ওখানে চর্বি আছে, চর্বি চর্বি আছে, চর্বি করতেছে, এরকমই হয়। মাঝে মাঝে ব্লক করতে গেলে ওনারা শুরু করে দেয় চর্বি আছে, এই মুরগি রাখবেন, মুরগি মুরগি আলু দিয়ে খান, পেঁয়াজের দাম কমে গেছে, এগুলো করতে থাকে। তো যেটা বলছিলাম যে 22 ক্যারেটে 916 লেখা থাকবে, 916 লেখা থাকে। আমার যে 21 ক্যারেটের যে এই চুড়িটা কিন্তু 21 ক্যারেটের, এখানেও কিন্তু হলমার্ক করা আছে, আমি যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাবেন। এই যে আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে এখানে কিন্তু হলমার্ক করা আছে, আমি দেখাই, এই যে এখানে কিন্তু আপনারা লেখা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডিজিটাল অক্ষরে কিন্তু লেখা আছে 21। আর আবার তারপরে এখানে কিন্তু ফিঙ্গার রিংয়েও কিন্তু 916 লেখা আছে। তার মানে হচ্ছে আপনাদের শুধু তার প্রতীক বুঝতে হলে কিন্তু অবশ্যই 22 ক্যারেটের জন্য 916 লেখা থাকতে হবে, আর 21 ক্যারেটের জন্য কিন্তু অবশ্যই হলমার্কের যে সিলটা সেটা কিন্তু থাকতে হবে। তো যাই হোক, জুয়েলারিগুলো আজকে পরবো, এর জন্য বের করলাম, ভাবলাম একটা ব্লগও করে ফেলি। আর আমাদের বাসার যারা আছেন, মানে আমাদের বাসার যারা মহিলারা আছেন, কোনো অনুষ্ঠানে গেলে কিন্তু স্টোন খুব কম ইউজ করে, সবাই কিন্তু একদম লাইট ওয়েটের ভিতরে গোল্ডের জুয়েলারি পরেই যায়। আপনারা কিন্তু এর আগে আমার ব্লগগুলো দেখলেও কিন্তু বুঝতে পারবেন যে আমার এর আগে যে দেওরের বিয়েতে গিয়েছিলাম, সেখানে জাস্ট 3 পিস, পাকিস্তানি 3 পিস, সাথে হচ্ছে হালকা একটা কানের দুল হবে, একটু ভারী একটা চেইন হবে বা একটা নেকলেস হবে, বা সিমসাম দুটা চুড়ি, ব্যাস, তার হাতে একটু আংটি থাকবে। মানে ওই যে ঝাঁকাস যে সাজটা, সেই সাজটা কিন্তু মানে আমাদের আমাদের বাসায়, মানে আমার শ্বশুরবাড়ির এদিকে কিন্তু কেউই দেয় না, আমিও দিই না শ্বশুরবাড়ির অনুষ্ঠানে। কিন্তু এমনিতে যখন আমার ঘরে কোনো পার্টি থাকে তখন একটু ঝাঁকাস সাজ দিই, কারণ সবারই সাজতে ইচ্ছা করে। তো আমার আজকে খুব ইচ্ছা করতেছে শাড়ি পরতে, আমার প্রতিদিন ইচ্ছা করে যে আজকে শাড়ি পরবই পরবো, কিন্তু যখন গরমটা লাগে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যেখানে বসে আছি এখানে এসি আছে, বাট আমি চাচ্ছিলাম একটু বাইরের আলোতে খুব সুন্দর করে ভিডিওটা করতে, আমার মারাত্মক গরম লাগতেছে, মাথা দিয়ে ঘাম পায়া পড়তেছে, তো শাড়ি পরার আইডিয়াটা করলেও কিন্তু ওইভাবে হয়ে ওঠে না। তো যাই হোক, এই আমার রেগুলার পরার যে গয়না সেগুলো আমি আপনাদেরকে দেখালাম, আর গয়নাটা পরার পরে কেমন লাগে একটু পরে ফেলি ভিডিওর ভিতরে। না ভিউয়ার্স, এখন আর ভিডিওতে পরবো না, পরবর্তীতে পরে আপনাদেরকে দেখাবো, বিকালে যখন গা গোসল ধুয়ে যখন একটু গুজগাছ হবো তখন। তো ভিউয়ার্স, এই ব্লগটা এখানে শেষ করলেই মনে হয় ভালো হয়, তো ব্লগটা শেষ করবো না আর বড় করব। তো আপনারা তো সবাই বড় ব্লগই পছন্দ করেন, তো এখন এগুলো একটু গুছিয়ে রাখি, আর যেগুলো পরার পরে নিয়ে একটা একটা করে থাক পরে ফেলি যেহেতু। এই যে চুড়িটা পরে, তো যেটা বলছিলাম যে মাঝে মধ্যে মানে অর্নামেন্ট, এই যে দেখেন এখন অর্নামেন্ট নাই, কানগুলো কিরকম খালি খালি লাগতেছে, এখন আবার মানে গোলটা যখন পরবো, কানে দুটো যখন পরবো, তখন কিন্তু আর এরকম মানে খালি খালিটা লাগবে না। তো এর জন্য মাঝে মাঝে মধ্যে নিজের একটু নতুন নতুন করার জন্য দেখা যায় খুলে খুলে রাখলে পরে পরলে কিন্তু আর বেশ ভাল লাগে, আমার কাছে তো অনেক ভাল লাগে। নেকলেসের বক্সটা পিছন আপনারা দেখতে পাচ্ছেন, কুশনের উপর রাখছি, একটু পর আবার ভুলে যাবো, মানে বাসায় যখন থাকি তখন আর অত সুটের বুটের, এই যে এইটা এই কারণে ভালো লাগে, কারণ এটা একদম ছোট্ট ভিতরে কানের সাথে লেগে থাকে, কিন্তু তারপরও ঘুমানোর সময় কিন্তু মনে হয় কি একদম
অস্থির লেগে যায়। আমি এটা একটু পরে নেই। আবার চেইন না পড়ার একটা কারণ আছে, চেইন পড়লে না গলার ভিতরে একটা দাগ পড়ে যায়, কালো একটা দাগ পড়ে যায়, গোসল করার সময় ওইভাবে মাজা যায় না। মানহত কান পুরানোর জন্য অস্থির হয়ে গেছে, অনেক অস্থির হয়ে গেছে। আম্মু কানটা ফুরাও, কানটা ফুরাও, কানটা ফুরায় দাও। এটা এই দুলগুলোর আবার কি একটু পরপর চাপ দিয়ে দেখতে হয় যে ই আছে কিনা। আর এবার হচ্ছে চেইনটা, চেনটা পরে ফেলছি। খুব ভারী চেনটা এখন পরবো না, কারণ হালকা চেনটা পরলে আমার কাছে খুব ভালো লাগে, মানে সব সময় একটা সুন্দর লাগে। আর নোজ পিন আমি এখন দেখাবো যে নোজ পিন, এইটা আমি সব সময় পরি, এটা আমি কিনছিলাম বাবুর যখন 2 বছর বয়স। তো এই নোজ পিনটা আমার এত ফেভারেট, এটাকে আমি প্রত্যেক সপ্তাহে একবার করে মানে ব্রাশ আছে, এটা পরিষ্কার করার একটা ব্রাশ আছে, মানে আমার পুরাতন একটা ব্রাশ, সেই ব্রাশটারে সুন্দর করে মাজি, মাই সেই ব্রাশটা দিয়া এটাকে সুন্দর করে মাজি, মাজার পরে আবার ভিম দিয়েই মাজি, ভিম দিয়ে মাজি আবার একদম চকচকে হয়ে যায়। আর এইটা আমার নাকে যতটা স্যুট করে, অন্যগুলো অতটা স্যুট করে না। তো রূপার নাক ফুলটা আমি একটু পরি, হ্যাঁ একটু পরে দেখাই। ফুললাম আমার শখের নাক ফুলটা, এত বড় নাক ফুল। আর রূপা বললাম কিন্তু তোমার নাক ফুল, ওরে বাবা বিশাল লাগতেছে আমার নাক। আসলে আমার নাকটা কিন্তু একটু নিচে ফুরানো, আপনারা যদি খেয়াল করে দেখেন নাকটা কিন্তু এই জায়গায় ফুরানো হতো, নাকটা নিচে ফুরানো। আর এটারও একটা কাহিনী আছে, আগে নাক ফুলটা লাগাইনি কারণ আমার খুব বাজে লাগতেছে। একদম ডিফারেন্ট, সুন্দর বাট আমার একটু ডিফারেন্ট লাগতেছে, অন্য গ্রহের প্রাণীর মতো লাগতেছে। এমনি সুন্দর, অনেক সুন্দর, বাট আমার আমার কেন জানি মনে হচ্ছে এটা আরেকটু উপরে যদি আমি ফুরাইতাম তাহলে ঠিক ছিল। ও আমার নাক ফুরানো হয় আমার বিয়ের পরে, বিয়ের পরে মানে আমার যখন বিয়ের 1 বছর, ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তখন। তো তখন তো আমি জাস্ট একটা পোলাপান ছিলাম, কারণ আমার বিয়ে হয়েছে হচ্ছে আমার এসএসসি পরীক্ষা, মানে আমার যখন এসএসসি পরীক্ষা দিছি 10 সালে, তো আমার বয়স তখন মাত্র 18 বছর। তো আমি তখন কিছুই করতাম না, বুঝেন তো এসএসসি পরীক্ষা দিলে আর কত আর বয়স থাকে, তো তখন আমি কিছু করতাম না, মানার বাবারে তো আমি কিছু দিতে পারি না। আর যেহেতু আমাদের লাভ ম্যারেজ ছিল তো সেটা আমার জন্য আরও বেশি কঠিন ছিল। তো সেই সময় মানহার বাবা আমাকে ম্যারেজ দিতে কিছু দেয় নাই, আর ওটা নিয়ে আমার কোনো আক্ষেপও নাই, কারণ তখন যদি আমরা একসাথে 1 প্লেট ফুচকা খাইতাম সেটাই আমাদের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট ছিল। তো যেমন কাজ তেমন কাজ, মানহার বাবা আমার ম্যারেজের দিন বলতেছে চলো আমরা আজকে ঘুরতে যাব। কোথায় যাব? শাহবাগ। তখন আমাদের মানে আমাদের তখন দুজনের ঘোরাঘুরি ছিল শাহবাগ, শাহবাগ জাদুঘর আর হচ্ছে শিশু পার্ক, আর বেশি হলে লালবাগ কেল্লা, কারণ আমাদের বাসার কাছে ছিল আর খুব কম বাজেটে ঘোরা যেত। আসলে সময়ের সাথে সাথে সবকিছু আপডেট হয়, সংসার বড় হয়, বাজেট বড় হয়, সবকিছু আস্তে আস্তে বাড়ে। তো ওখানে গেলাম শাহবাগ জাদুঘর, প্রথমে আমাদের সবসময় প্ল্যান থাকতো এরকম শাহবাগ জাদুঘর যাব, শাহবাগ জাদুঘর যায় ওখান থেকে পুরাটা ঘুরবো। আর শাহবাগ জাদুঘর কেউ যদি পুরাটা ঘুরে তাহলে বুঝেন যে জানের উপরে কিরকম একটা তুফান যায়। তো পুরাটা ঘুরলাম, ঘুরার পরে গেলাম শিশু পার্ক। তো শিশু পার্ক যাওয়ার পরে শিশু পার্ক থেকে আসলাম, আসার পথে রাস্তায় এসে বলতেছে যে তোমার কাছে আমি একটা জিনিস চাইবো। আর তখনই মানে আমাদের বিয়ের পরপরই 10 সাল, আমি 11 সালের জুলাইতে মনে হয় কলেজে ভর্তি হয়েছি। তো বলতেছে তুমি তো কদিন পর কলেজে যাবা, হ্যাঁ মে জুন জুলাই, হ্যাঁ ঠিক 10 সাল 11 সালে ঠিক জুলাইতে। তো মে মাসে তো আমার ম্যারেজ ডে, মে মাসের হচ্ছে মে মাসের 11 তারিখ, 15 তারিখ আমার এসএসসি রেজাল্ট দিয়েছিল আমার মনে আছে, তার 4 দিন আগে আমার বিয়ে হয়ে গেছিল। তো যেটা বলতেছিলাম দেখছেন, একটা প্রসঙ্গ থেকে আরেকটা প্রসঙ্গে চলে যায়। তো যেটা বলছিলাম, উনি হঠাৎ করে রিক্সা বলতেছে কি যে কিছুদিনের মধ্যে তো 15-20 দিন পরে, তো 15-20 দিনের মধ্যে তো তুমি কলেজে ভর্তি হবা। তো কলেজে ভর্তি হইলে তখন তো তোমার জুলাইয়ের 1 তারিখ থেকে মেবি ক্লাস ছিল সালহা কলেজে। তো বলতেছে তুমি তো খুব তাড়াতাড়ি তো কলেজে যাবা, তো সবাই তো দেখবে তোমার নাক ফুল নাই, মানে তোমার তো মনে করবে আনম্যারিড, তোমার কাছে একটা রিকোয়েস্ট করি তুমি নাকটা ফুরাবা, ম্যারেজ ডেটাই আমি তোমার কাছে গিফট চাই। পরে আমি চিন্তা করলাম যে যাই হোক, মানে একটা তো সুযোগ রইল ওনার একটা কিছু দেওয়ার মতো, তো আমি শুনে খুব খুশি। আমার মনে আছে
প্রথমে কিন্তু আমার একদম ঠিক এই বরাবর পেন দিয়ে একটা পয়েন্ট করা হয়, পয়েন্ট করার পরে যখন প্রেসটা করে আমার নাকটা এতটা মোটা যে প্রথমবার প্রেস করার পর আমি যখন একটু নাড়া দিছিলাম, নাড়া দেওয়ার সাথে সাথে ওটা অর্ধেক অর্ধেক পর্যন্ত প্রেস হয়ে সরে আসে, সরে আসার পরে ওইটা ঠিকঠাক পয়েন্ট ছিল। তো এরপরে ঠিক ওই বরাবর বসে যখন প্রেস করতে না আবার ব্যথা এরকম করছি, এটা এখন নিচে হয়ে গেছে। আর আমার এখান থেকে যেহেতু মোটা তো ওইটা খুব বেশি ভিতরের দিকে গেলে আমার নাকের এই জায়গার মাঝখানে যেইটা আছে ওটাতে আমি ব্যথা পাবো। তো ফুরাইলাম, বিশ্বাস করবেন না, নাকটা আমার ফুরাইতেছিলাম আপনাদের ভাইয়া, আপনাদের ভাইয়া হঠাৎ মানে মানে মনে হইতেছিল কি এমন একটা অবস্থা যেমন আমি ব্যথা পাইতেছি মনে হইতেছে উনিও ব্যথা পাইতেছে এমন একটা অবস্থা। তো এটাই মনে হয় ভালোবাসা। তো যাই হোক, পরে ওই দিন সারা রাত শরীরের এক পাশ ব্যথা ছিল, আর আমার মনে আছে আমার এই পাশ দুই দিন ধরে আমার চোখে চোখ দিয়ে খালি পানি পড়ছে। তারপরে ওই যে যখন আমি পার্লার থেকে যখন নাকটা ফুরাইছি, ফুরানোর পরে একটা বড় একটা নাকফুল, একটা স্টোনের একটা নাকফুল টাইপ দিয়ে প্রেস করে ওটা, ওইটা ওরকম বড় ছিদ্র হয়ে থাকে। তো ওইটার ভিতরে আমি আমার গোল্ডেন নাকফুলটা দিয়ে রাখছিলাম ছোট্ট একটা, ওটা এখন আমার কাছে মানহা এখনো দেখলে বলে যে আমার আম্মির বিয়ের নাকফুল। তো সেইটা দিয়ে রাখছিলাম। তো এই হচ্ছে আমার নাক ফুরানোর স্টোরি। তো এই কারণে আম্মু এর পর বলছিল, আমার আম্মু দেখে বলছিল যে আরেকবার নাকটা ফুরায় ফেল। পরে আমি পরে মানহার আব্বু বলছে মানুষের বিয়েও হয় একবার, মানুষের নাকও ফুরায় একবার। তো আর আমি নাক ফুরানে ভুল হোক যাই হোক আমার এটাই ঠিক। তো এই নাক ফুলটা তো পরে দেখলাম এই নাক ফুলটা সুন্দর, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে নাক ফুলটা আমি রেখে দেই, পরবর্তীতে কোনো যখন আমি অনুষ্ঠানে যাব তখন আমার এটা আমি পরলে ভালো হবে, কারণ এটা রাফ ইউজ করলে এটা কালো হয়ে যেতে পারে। কালো হয়ে যেতে পারে বলতে স্টোনটা, স্টোনটা অনেক সুন্দর আছে, আমি চাই না যে স্টোনটাই হোক, আমি কোন জায়গায় বেড়াতে গেলে পরবো। রূপা গিফটটা অনেক সুন্দর, আর আমি এইটা একটু পরি, নথটা একটু পরি, আমি জানি না নথ পরলে কেমন লাগে, ওই যে বললাম ঝগড়াটে মহিলাদের মতো লাগতে পারে, যদি ভাল লাগে এটা আমি কয়দিন পরবো, আমি একটু একটু পরে নেই। আমি লাইফে ফার্স্ট টাইম আজকে নথ পরলাম, আমার কেন জানি মনে হতেছে কি নথে আমার মোটেই স্যুট করতেছে না, আমার আমার পুরান নাক খুলি ভালো। আসলে আমার স্যুট করলে আমার মনে হয় কি যে আমার মনে হয় স্যুট করে নাই, এটা হচ্ছে প্রবলেম। মাগো আটকে গেছে ভালো মতো, আমি একটু খুলে নিই, থাকে এখন এটা খোলাখুলি করার দরকার না, অনেক চেষ্টা করলাম একটু পরে খুলি, পড়ছি যেহেতু পড়ছি। তো এই যে এই হাটটার গল্পটা একটু বলি, এই হাটটা যেদিন আমি কিনছিলাম আমার মনে আছে, মানে আমি যখন দামি কিছু কিনি, এর আগেও কিন্তু এসির ভিডিওটার সময় কিন্তু আপনাদেরকে বলছিলাম যখন আমি দামি কোনো 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 কিছু যখন কিনি তখন কিন্তু যেটা হয় প্রচুর বৃষ্টি হয়। এটা কিন্তু এর আগেও কিন্তু আমি ঈদে পড়ছিলাম, গত ঈদের গত রোজার ঈদের আগের রোজার ঈদে পড়ছিলাম পিঙ্ক কালার শাড়ির সাথে, এটার দুলটা সহ, এটার যে ঝাড় দুলটা সে দুলটা এখন আমার কাছে নাই, ওইটা আমি লকারে রেখে দিছি, পরবর্তী সময় যখন পরবো তখন ওটা আমি করবো, কারণ হাতের কাছে অর্নামেন্ট রেখে দিলে বললাম তো রিক্স, অনেক রিক্স। তো এই যে এটা পরে এই কানের দুলটা পরে এই যে এগুলো পরে চলে যাই, কোনো ঝামেলা নেই একদম। আর পাথর পরলে ইচিং হয় কিন্তু গোল্ডেরগুলো পরলে কিন্তু কোনো ইচিং হয় না। তো সবচেয়ে বড় কথা গোল্ড কিন্তু মানুষের লাইফে অনেক বড় একটা বড় একটা কি বলবো, গোল্ড আপনাদের আপনাদের যখন আর্নিং ভালো থাকবে আপনারা জায়গা কিনবেন আর গোল্ড কিনবেন, কারণ গোল্ড বিপদের বন্ধু, জায়গা বিপদের বন্ধু। গোল্ডটা কি হয়, ধরেন আপনার একটা বিপদ আছে, আপনি যতই পাথরে স্টোনের কুন্দনের এসি কুন্দনের যত যাই কিনেন না কেন সেগুলো কিন্তু আপনার কোনো কাজে আসবে না। বাট আপনি যখন একটা গোল্ডের কিছু কিনবেন, ধরেন আমার একটা বিপদ, আমি ইচ্ছে করলে নেকলেসটা সেল করে দিয়ে এটা একটা ভালো একটা সেল ভ্যালু পাবো, আপনার ডায়মন্ড কিনলেও কিন্তু সেই সেল ভ্যালুটা আপনার পাবেন না, যেহেতু আমি শপিং গাইড, আমি অনেক ভিতরের খবর জানি, যার কারণে কিন্তু দেখা যায় যে আপনাকে গোল্ড যতটা সাপোর্ট দিতে পারবে আপনার ডায়মন্ড কিন্তু আপনাকে অতটা সাপোর্ট দিবে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এসি কুন্দন এই কুন্দন সেই কুন্দন এগুলো কিনা না কিনা এক কথা, কারণ এগুলো আর যাই হোক অ্যাসেট না। ধরেন আপনি একটা 35,000 টাকা দিয়ে একটা কুন্দনের একটা সেট কিনেন বা 50,000 টাকা দিয়ে একটা কুন্দনের সেট কিনেন, ওটা কিন্তু সাময়িক একটা আনন্দ দিবে বা সাময়িক যে আপনার এটা আছে, কিন্তু ওইটা কিন্তু লাইফ টাইম কোনো ভ্যালু নাই, বা একটা টাইম পরে কিন্তু ওটার ভ্যালু বাড়বে না বরঞ্চ কমবে। আপনি এখন কিনে নিয়ে আসেন 35,000 50,000, বাট সেল করতে যাবেন কোনো সেল ভ্যালু নেই। বাট আমি যে এটা কিনছি, এটা কিনছিলাম আমি যখন কিনছিলাম তখন এটা কিনছিলাম মাত্র 75,000 টাকা দিয়ে, কিন্তু এখন এটার প্রাইস প্রায় 90,000 টাকার মতো আছে এখন এটার প্রাইস। তো বুঝতেই পারতেছেন এটার প্রাইস বাড়ছে, কমে নাই, কারণ তখন ভরি অনেক কম দিয়ে কিনছিলাম কিন্তু এখন ভরি অনেক বেশি। তো সেক্ষেত্রে আমার লাভ হয়েছে, লস হয় নাই।
তো যাই হোক, অনেক জ্ঞান দিছি, অনেক কথা বললাম, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগছে। তো আমি চেষ্টা করছিলাম, ও যেটা বলতে চাচ্ছিলাম যে এই নেকলেসটা যেদিন কিনছিলাম সেদিন আমরা দুজনে মানে কি চুবানিটা যে খাইছি মানে বলার বাইরে। চুবানি বলতে গেলে আমি যেদিন দামি কিছু কিনি, আমি আপনাদেরকে বলি আমার ভাগ্যটাই বৃষ্টির ভাগ্য, মানে আমি যেদিন আমার যেদিন বিয়ে হয়েছে সেদিন প্রচুর বৃষ্টি ছিল, আমি যেদিন আমার এই আমি যেদিন ফ্ল্যাটে উঠছি সেদিনও প্রচুর বৃষ্টি ছিল, আমি যেদিন নতুন ফ্ল্যাটে উঠছি সেদিনও প্রচুর বৃষ্টি ছিল, আমার মানহাটা যেদিন হয়েছে সেদিনও অনেক বৃষ্টি ছিল, এই নেকলেসটা যেদিন কিনছি সেদিনও মারাত্মক বৃষ্টি ছিল। মানে আমার যেদিন আমি কিছু পাই আল্লাহর রহমত, আনসিজন হলেও কই থেকে জানি বৃষ্টি চলে আসে, মানে এটা আমার কাছে খুব ভাল লাগে। অনেক গল্প গুজব করছি, আর গল্প গুজব করা যাবে না, রান্না বান্না সব শিখে উঠবে। তো যাই হোক, আপনাদের ভাইয়া বলছিল মানে অর্নামেন্ট পড়তে, তো আজকে পড়লাম, এখন যে ওনারে দেখবো, দেখে সালাম নিব, সালাম দিব, সালাম দিয়ে 10 টাকা নিব, বলবো যে সালামি দেন, সালামি সারা তো সেই যা লাভ নেই, তো 10 টাকা সালামি নিব, সেই 10 টাকা দিয়া আরো 50 টাকা ভরে বিকালবেলা 60 টাকা দেওয়া ফুচকা আনাবো। তো যাই হোক, সবাই থাকেন, আমি এখন যাই রান্না বান্না করি, আজকে দুপুরে আবার খিচুড়ি রান্না করতে হবে, আপনাদের ভাই খিচুড়ি খাবে, সবজি খিচুড়ি। তো ভিউয়ার্স সবাই ভালো থাকেন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।